করছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আজকে আমি দেখাবো এই কারেন্টের চুলা, এই চুলাটা আমি কীভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চুলাটা আমি কীভাবে পরিষ্কার করি আপনারা দেখুন। এর অনেক সময় এখানে আমার চুলায় রান্না করি, এখানে কড়াই বসাই, তো এই চুলায় কিন্তু এরকম দাগ হয়ে যায়। এই দেখুন অলরেডি দাগ হয়ে গেছে। তো অনেক সময় কি মনে করে যে আমি ওই চুলাটা কীভাবে পরিষ্কার করবো, তো এই চুলাটা আমি কীভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এরকম একটা ধারালো ছুরি নিয়ে এই দেখুন এইগুলো কষে গেছে, এগুলো ছুরির সাহায্যে আস্তে আস্তে করে এগুলো এই যে এখানে ময়লা জমছে, ছুরির সাহায্যে এটা কষে করে দিতে হবে, এভাবে করে এভাবে করে কষে করে নিতে হবে। এই এটার জন্য প্রসার করলে এটা বাড়তি কোনো এই ছুরির দাগ কিন্তু এটা পড়বে না, কারণ ময়লা যেটা এটা ময়লাটাই উঠবে, যেটা ময়লা সেটাই উঠবে। এভাবে করে প্রসার করে দেবেন, দেখেছেন কত। এই ছুরি দিয়ে একদম তোলা, এটা পরিষ্কার হয়ে গেছে, তোলা দিয়ে এভাবে করে মুছে নিব। নেওয়ার পরে আমি এখন চুলাটাকে উল্টিয়ে দেবো। এই দেখুন একটা ফ্যান আছে, এই ফ্যানটা এরকম ব্রাশ আমরা ফেলেই দিই ব্যবহার করার পরে, এরা এই ব্রাশটা রেখে দিলে কাজে লাগবে, ব্রাশটা দিয়ে এরকম এরকম করে ফ্যানটা পরিষ্কার। ময়লা জমলে এই ফ্যানটা, তো অবশ্য আমার পরিষ্কার কিছুদিন আগেই করা হয়েছে, এই জন্য বেশি একটা ময়লা হয় না, কেন আমি মাঝে মাঝে এটা পরিষ্কার করে ফেলি। এটা পরিষ্কার করে এই দেখুন ফ্যানটা কোনো ময়লা নেই, না দিয়ে তখন একটা তেনা দিয়ে এটা ভালো করে চুলাটাকে মুছে নিতে হবে। এই পিছন সাইডটা পিছন সাইড এখন থাকলো উপরে এইটা, এখন এটাকে আমি ঘিরে পরিষ্কার করবো। এখন এই এই এরকম একটা মাজুনি নিলাম, এই মাজুনির ভিতরে একটু হুইল পাউডার নিয়ে নিয়েছি, হুইল পাউডার দিয়ে এখন আমি এটা পরিষ্কার করবো। সুন্দর করে পরিষ্কার করে ফেলবো মাজুনিটা, এইভাবে করে পরিষ্কার করে যে ময়লাটা আমি তুললাম পরিষ্কার হয়ে যাবে। চুলার উপরের সাইডটি এভাবে পরিষ্কার করে নিতে হবে, কিন্তু চুলার এই সাইডে পানি দেওয়া যাবে, দিলে এই ফ্যানটা নষ্ট হয়ে যাবে, চুলাটা নষ্ট হয়ে যাবে। এই উপরের সাইডটি পরিষ্কার করতে হবে, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি টুকরা কাপড় নিলাম, এই টুকরা কাপড়টা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, ভিজে নিগড়ে নিয়েছি, নিগড়ানোর পরে এই দেখুন এটা দিয়ে আস্তে করে এভাবে মুছে দিব, আস্তে করে এভাবে কোনো স্পট পড়বে না। যে অনেকে ভাববে যে ছুরি দিয়ে এটা পরিষ্কার করলে এটা স্পট পড়বে, পড়বে না, বাসায় ট্রাই করে দেখতে পারে, বরঞ্চ এর উপরে ময়লাটা উঠে যাবে, কেন এই কাজটা এমনই কাজ এই ছুরির স্পটের কাছে পড়ে বরঞ্চ উপরে ময়লাটা উঠে যায়। পিছন সাইড ভেজানো নিগড়িয়ে নিয়েছে হালকা, এভাবে মুছে দিলাম। চুলাটার বয়স 3 বছর, 3 বছর ধরে ব্যবহার করতেছি, আল্লাহর রহমত এখনো নষ্ট হয় নাই। এইভাবে করে দেখুন চুলার ভিতরে তেমন একটা দাগও বসে নাই, যেহেতু আমি চুলটা সবসময় পরিষ্কার করি, তো কারো যদি উপকারে আসে এই জন্যই আমার এই ভিডিওটা করা।
নয় চুলায় রান্না করবে। কেউ যদি ইচ্ছা করে যে না চুলার এটা আমি বেশি পরিষ্কার প্রতিদিন আমি করতে পারবো না, আর একটা টিপস আছে, এইভাবে একটা কাগজে রেখে দেবে, এর উপরে কড়াইটা বসিয়ে দিয়ে সে রান্না করতে পারে। তাহলে কি হবে, এই চুলাটা ময়লা কম হবে। যেহেতু এটা আমি 3 বছর ব্যবহার করছি, চুলা দেখে কি মনে হচ্ছে আমি 3 বছর ধরে ব্যবহার করি, বেশি একটা ময়লাও হয় না। তো চুলা পরিষ্কার করে তো আপনাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য এই পর্যন্ত রাখবো, আসসালামু আলাইকুম।